আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদের পরপরই এটাই আমাদের প্রথম ভিডিও হতে যাচ্ছে। যাই হোক, ঈদ আপনার কেমন কেটেছে অবশ্যই চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আজকে আপনাদের রিকোয়েস্টে দুটি স্মার্টফোনে কম্পেয়ার করতে যাচ্ছি। আমাদের কাছে রয়েছে রিয়েলমি C55 এবং রয়েছে ভিভো Y22। এই দুটি স্মার্টফোনের যে প্রাইস পয়েন্ট সেটা কিন্তু খুবই কাছাকাছি রয়েছে। যেমন 19,999 টাকা পেয়ে যাচ্ছেন ভিভো Y22, এটা আমাদেরকে অফার করছে 4 GB র‍্যাম, 128 GB রম। এবং অপরদিকে রিয়েলমি C55, এই স্মার্টফোনটির প্রাইস হচ্ছে 18,999 টাকা এবং এই স্মার্টফোনটি আমাদেরকে অফার করছে 6 GB র‍্যাম, 128 GB রম। সো ভিউয়ার্স, এই মুহূর্তে এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার জন্য সেরা হতে পারে, আজকের পুরো ভিডিওতে সেটাই আপনাদেরকে ক্লিয়ার করব। কথা বাড়াতে চাচ্ছি না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকেটেক বিডি ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি জাকারিয়াসান পার্থ। প্রথমেই আমরা আলোচনা করব এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই দুটি স্মার্টফোনই কিন্তু প্লাস্টিক বিল্ডের তৈরি এবং ব্যাক প্যানেলে পলিকার্বনেট ফাইবার ইউজ করা হয়েছে এবং দুটি স্মার্টফোনের ব্যাক প্যানেলে কিন্তু আমরা ম্যাট ডিজাইন দেখতে পাচ্ছি। সব থেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে দুটি স্মার্টফোনই ফ্ল্যাট হওয়ার ফলে দেখতে বেশ ভালো লাগছে। এই দুটি স্মার্টফোনে আমরা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনগুলো পেয়ে যাচ্ছি এবং দুটি স্মার্টফোনে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যা দুটি স্মার্টফোনে বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। এই দুটি স্মার্টফোনের যে সাউন্ড কোয়ালিটি, সেখানে আমার কাছে বেটার অপশন বলে মনে হয়েছে রিয়েলমি C55। এটা সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার হলেও এটা লাউডনেস কিন্তু বেশ ভালো ছিল। হ্যাঁ, দুটি স্মার্টফোনেই সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার ইউজ করা হয়েছে। এই দুটি স্মার্টফোনের যে ফ্রন্ট প্যানেল, সেখানে আমরা দেখতে পাচ্ছি মিডল পাঞ্চল ডিসপ্লে আমাদেরকে অফার করছে রিয়েলমি C55 এবং ইউ নচ ডিসপ্লে আমাদেরকে অফার করছে ভিভো Y22। ডিজাইনের ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার কাছে বেশি ভালো লেগেছে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ডিসপ্লের ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের মধ্যেই ডিফারেন্স রয়েছে। IPS HD+ রেজুলেশনের 60Hz রেগুলার রিফ্রেশ রেটের ডিসপ্লে অফার করছিল ভিভো Y22 এবং C55-এর মধ্যে আমরা পাচ্ছি IPS ফুল HD+ রেজুলেশনের 90Hz ডিসপ্লে। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সে অবশ্যই বেটার রেজাল্ট আপনি দেখতে পাবেন C55 স্মার্টফোনটির মধ্যে। এবং এই স্মার্টফোনটিতে যে 90Hz রিফ্রেশ রেট রয়েছে সেটার মধ্যে আমি মাঝে মাঝে কিছুটা ল্যাগ স্টাটারিং দেখতে পেয়েছি। আশা করছি নেক্সট আপডেটে এই ধরনের ছোট সমস্যাগুলো সলভ হয়ে যাবে। এবং এই দুটি স্মার্টফোনে যে নিট ব্রাইটনেস ছিল সেখানেও কিন্তু বেটার রেজাল্ট করছিল রিয়েলমি C55। হ্যাঁ, ভিভো Y22 এর তুলনায় কিন্তু আউটডোরে সানলাইট কন্ডিশনে কিছুটা অ্যাডভান্টেজ রেজাল্ট প্রোভাইড করবে এই স্মার্টফোনটি। পারফরমেন্স সেকশন, এবার আমরা দেখব এই দুটি স্মার্টফোন পারফরমেন্সে আমাদেরকে কী কী স্পেসিফিকেশন অফার করছে। দেন এই দুটি স্মার্টফোনের মধ্যে বেসিক কিছু টেস্ট করব, দেখব কোন স্মার্টফোনটি এগিয়ে থাকছে। এবং হ্যাঁ, যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি অবশ্যই ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করুন নেক্সট কী নিয়ে আপনি ভিডিও চাচ্ছেন। সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে একদমই ভুল করবেন না। ভিউয়ার্স, আমরা এই দুটি স্মার্টফোনের পারফরমেন্সের রেজাল্ট দেখেছি। হ্যাঁ, এই দুটি স্মার্টফোনের র্যাম ম্যানেজমেন্ট, গেমিং এক্সপিরিয়েন্স, এই দুটি দিক থেকে কিন্তু বেটার অপশন ছিল রিয়েলমি C55। এবং এই স্মার্টফোনটির মধ্যে আমরা যে রম স্টোরেজ টাইপ পাচ্ছি EFS 2.2, যা কিন্তু ভিভো Y22-এর ক্ষেত্রে পাচ্ছি EMMC 5.1, এটার থেকে কিন্তু অনেক বেটার হচ্ছে EFS 2.2। এবং এই দুটি স্মার্টফোনের যে রেজাল্ট, সেখানেও আমি দেখেছি ভিভো Y22-এর তুলনায় অনেকটাই এগিয়েছিল রিয়েলমি C55। হ্যাঁ, এই প্রাইস পয়েন্টে এই দুটি স্মার্টফোনের মধ্যে বেটার অপশন হচ্ছে শুধুমাত্র পারফরমেন্সের দিক থেকে রিয়েলমি C55। ক্যামেরার ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের রেয়ার প্যানেলে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।
64 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা অফার করছে Realme C55 এবং আরো একটা সেন্সর রয়েছে ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছিলাম 8 মেগাপিক্সেল Vivo Y22 এর মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল আরো একটা সেন্সর রয়েছে ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছি 8 মেগাপিক্সেল এই দুটি স্মার্টফোনের ক্যামেরা UI ফিচারে অলমোস্ট খুবই কাছাকাছি ফিচার দেখতে পাচ্ছি আপনি সর্বোচ্চ 1080 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এই দুটি স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরার কথা বলতে গেলে এই দুটি স্মার্টফোনের মধ্যে বেটার অপশন বলে মনে হচ্ছে Vivo Y22 এটা বেশ ক্লিয়ার এবং ন্যাচারাল পিকচার প্রোভাইড করছিল অপরদিকে Realme C55 এর ফ্রন্ট ক্যামেরার রেজাল্ট আমি দেখতে পেয়েছি বেশ পাঞ্চি এবং ওভার স্যাচুরেট বলে মনে হয়েছে এবং এই দুটি স্মার্টফোনের যে রিয়ার ক্যামেরা সেখানে আবার বেটার অপশন ছিল Realme C55 এই স্মার্টফোনটি যে রিয়ার ক্যামেরা ছবিগুলো বেশ পাঞ্চি মনে হচ্ছিল সোশ্যাল মিডিয়া রেডি এবং এই স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে ঠিকঠাক লেগেছে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে একদমই ভুল করবেন না ব্যাটারির দিক থেকে এই দুটি স্মার্টফোনে রয়েছে 5000mAh এর ব্যাটারি চার্জারের দিক থেকে 33W চার্জার অফার করছিল Realme C55 এবং 18W চার্জার অফার করছিল Vivo Y22 হ্যাঁ চার্জারের দিক থেকে Realme C55 এগিয়ে রয়েছে বাট ব্যাটারি ব্যাকআপের দিক থেকে কিন্তু Vivo Y22 এর রেজাল্ট আপনারা বেটার দেখতে পাবেন এই স্মার্টফোনটি নর্মালি ইউজ করলেও দেড় দিনের মতো চার্জ ব্যাকআপ দিচ্ছিল এবং অপরদিকে Realme C55 এর যে ব্যাটারি ব্যাকআপ সেটা নিয়ে আমি কিছুটা হতাশ হয়েছি এবং আরও একটি বিষয় হচ্ছে স্মার্টফোনটি নর্মালি কিছুক্ষণ ইউজ করলে প্রচুর হিট হয়ে যাচ্ছিল এবং চার্জও বেশ ভালোই ড্রেন হচ্ছিল এবং এই স্মার্টফোনটির মধ্যে গেম খেললেও আমি অতিরিক্ত হিট আপ দেখতে পেয়েছি আশা করছি এই ধরনের সমস্যাগুলো নেক্সট আপডেটে সলিউশন নিয়ে আসার চেষ্টা করবে রিয়েলমি বাট আমার কাছে ইনস্ট্যান্ট যেটা মনে হয়েছে যে ব্যাটারি ব্যাকআপের দিক থেকে বেটার অপশন হচ্ছে Vivo Y22 ভিউয়ার্স এই দুটি স্মার্টফোনের যে প্রাইস পয়েন্ট সেই প্রাইস অনুযায়ী এই দুটি স্মার্টফোনের মধ্যে বেটার অপশন হচ্ছে রিয়েলমি C55 হ্যাঁ এই প্রাইস অনুযায়ী এই স্মার্টফোনটির ডিজাইনটা বেশ আকর্ষণীয় লেগেছে প্রাইস অনুযায়ী ভালো র্যাম রোম পাচ্ছি ভালো স্পেসিফিকেশন পাচ্ছি স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেট করছে স্মার্টফোনটি 64 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ছিল এবং ফ্রন্ট ক্যামেরা আমার কাছে অ্যাভারেজ ছিল এবং এই স্মার্টফোনটির মধ্যে যে ডিসপ্লে পাচ্ছি সেটা ফুল HD প্লাস উইথ পাঞ্চুল হ্যাঁ প্রাইস অনুযায়ী বেশ ভালো কিছু স্পেসিফিকেশন অফার করছিল বাট স্মার্টফোনটায় একটি ল্যাকিংস পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে স্মার্টফোনটির ব্যাটারি ব্যাকআপ এবং ওভারহিটিং ইস্যু হ্যাঁ নর্মালি আমি ইউজ করতে গেলে বেশ ওভারহিট হচ্ছিল এটা আমার কাছে এতটা ভালো লাগেনি তবে নেক্সট আপডেটে হয়তো এই ধরনের সমস্যার সলিউশন চলে আসতে পারে বাট শিওর না এই দুটি স্মার্টফোনের মধ্যে যদি আপনি কম্পেয়ার করে স্মার্টফোন পারচেস করতে যান সেই ক্ষেত্রে আপনার জন্য বেটার অপশন হচ্ছে C55 সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না বিদায় নিচ্ছি আমি জাকারিয়া সাম পার্থ আসসালামু আলাইকুম